আজকের আলোচ্য বিষয় বাংলা ভাষার সেদিনের দিন। আসলে আজকে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা সহজ কথায় বলি ভাষা দিবস। একটি রাষ্ট্র তারা ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল, তার নাম বাংলাদেশ, 1952, আর এটা 2021, 70 বছর দেখতে দেখতে কেটে গেল এবং 1971 বাংলাদেশ রাষ্ট্র তৈরি হলো। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে আমাদের সত্যি সত্যি এটা আলোচনা করার সময় এসেছে যে বাংলা ভাষা কি পাল্টে যাচ্ছে। হ্যাঁ, পাল্টানোই তো স্বাভাবিক, না পাল্টালে তো সেটা বদ্ধ ওই টালিনালার মতো অবস্থা হবে, যার উৎস এবং শেষ কোনোটাই থাকবে না। যে কোনো জীবন্ত জীবিত ভাষা সেটা এগিয়ে চলে নদীর মতো, তারা শব্দ গ্রহণ করে, ফার্সি, আরবি, ইংরেজি, পর্তুগিজ, বহু শব্দ বাংলা এসছে, বহু শব্দ বিবর্জিত হয়েছে, বহু শব্দের অর্থ পাল্টে গেছে। যেমন একটা সময় বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি লিখছেন মাগি শব্দটা বা মেহিত মেয়ে ছেলে, তার পরবর্তীকালে সেটা আজকে আমাদের কানে লাগে, আমরা এটাকে অশ্লীল বলে মনে করি। আবার আমাদের ছেলেবেলায় শালা শব্দ আমরা খুব অশ্লীল ভাবতাম, এখন কিন্তু কথায় কথায় আমাদের গদ্য সাহিত্যের মধ্যেও শালা শব্দটা স্বচ্ছন্দে ব্যবহার হচ্ছে। যেমন বীভৎস সুন্দর, এটা কি আদৌ ঠিকঠাক অ্যাডজেক্টিভ মানে বিশেষণ হলো? হলো না, কিন্তু এটা বাংলা গ্রহণ করেছে। ব্যাপক, একঘর, বিন্দাস, ঝাক্কাস, এইসব শব্দগুলো বাংলা ভাষাকে কোথায় নিয়ে যাচ্ছে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে, বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করছে। এই ভাষাগুলোকে আমরা গ্রহণ করছে, কেউ কেউ এটা যারা অনেক মানে বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী তারা মনে করেন যে এটা ক্ষতি হচ্ছে। আমার ব্যক্তিগত মত না, যেটা মানুষ গ্রহণ করার সেটা করবে, যেটা মানুষ বর্জন করার করবে। তবে হ্যাঁ, এই যে আজকাল একটা নতুন চলন হয়েছে এই গুটকা বাংলা, মুখে একটা গুটকা দিয়ে কেমন আছেন বাবু, ভালো আছেন তো, এই যে অদ্ভুত অদ্ভুত একটা অ্যাকসেন্টে বাংলা বলা হচ্ছে, এবং এখানে কিন্তু বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির একটা বিপদ ঘনিয়ে আসছে। আমার মনে হয় যে এটা পাকিস্তান আমলে যেমনভাবে উর্দু শব্দগুলোকে বাংলা ভাষায় মানে বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানে গুঁজে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে বাঙালি সেটাকে অধিকাংশই সরিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু শব্দ রয়ে গেছে, পানি, গোসল, নাস্তা, খালা, ফুফু, এগুলো রয়ে গেছে, কিন্তু এগুলোও আমরা দেখছি দিনের পর দিনের যেতে যেতে ওপার বাংলাতেও, বাংলাদেশেও এগুলোকে বর্জিত হয়ে যাচ্ছে। তেমনি আমাদের এখানেও এই যে অহেতুক হিন্দি শব্দ, অহেতুক বিজাতীয় শব্দ, যে শব্দগুলো আমাদের কানে বাজে, শব্দগুলো যখন জোর করে ঢোকানোর চেষ্টা হয়, যেমন আন্টিকো ভেজ দো, তো আন্টিকে ভেজে দাও, এরকম শব্দ, মানে এই ধরনের কথাগুলো কিন্তু বাঙালি গ্রহণ করবেন না। তো সুতরাং সেদিন এদিন আমরা মনে করি বাংলা ভাষার ভবিষ্যৎ উজ্জ্বল, তবে আমাদের একটু সতর্ক থাকতে হবে, আমাদের একটু নিজেদের মধ্যে এঁটে এঁটে বেঁধে বেঁধে থাকতে হবে যে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে আমরা কখনোই হারিয়ে যেতে দেব না। মাতৃভাষাকে আমাদের মাতৃদুগ্ধের মতো আমরা একে সবসময় আমাদের কাছে আগলে রাখব, আমাদের বুকের ভিতরে প্রদীপ জ্বালিয়ে বাংলা ভাষাকে নিয়ে এগিয়ে যাব। আপনি কি কবিতা, গল্প লিখতে বা পড়তে ভালোবাসেন? তাহলে সঙ্গে থাকতেই হবে কবিতা ক্লাবের। আমাদের অফিসিয়াল পেজ সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব। আমাদের পেজের সমস্ত আপডেট পেতে লাইক করুন আমাদের অফিসিয়াল পেজ, আমাদের পরিবারের একজন হয়ে যান।